আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ফুর্তি লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এর মধ্যে মনে করুন আমরা আর কি মনে করুন কবার কিছু নাই। শেরপুরে আসলে এরকম আয়োজন, ভিক্ষুকদের নিয়ে এরকম আয়োজন কখনো দেখি নাই। এলাকাবাসী হিসাবে এটা একটা ভালো উদ্যোগ, আমরা চাই এই উদ্যোগটা যেন সবসময় প্রপারলি ভালোভাবে হয়। এই ভিক্ষুকদের নিয়ে যে আমাদের এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান, তাতে আমরা অনেক খুশি বা গর্বিত যে আমাদের এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, আর আমরা চাই যে এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরে আমাদের এলাকায় হোক। খুব আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে, খুব ফুর্তি লাগতেছে, খুব সুন্দর লাগতেছে। এর মধ্যে মনে করুন আমরা আর কি মনে করুন কবার কিছু নাই। একসঙ্গে খাওয়া দাওয়া করবো, একসঙ্গে ফুর্তি করবো, একসঙ্গে আবার গাড়িতে চলে যাবো। আপনার পছন্দ, আপনারা আঙ্গরে নিয়ে আলা করবেন, খেলাধুলা করবেন, ফুর্তি ফার্তা করবেন। তা আপনাদের সবাই আমরা সবাই মিলে এখন আমরা খাওয়া দাওয়া করবো, আঙ্গরে ফুর্তি নাচে, আঙ্গরে খুব খুশি হয়েছি, আমরা খুব আনন্দে রাখি। অনেক আর আঙ্গরে নাম নাল বানো আমরা যারা আছি সবাই ভালো লাগতেছে, আমরা খুব আনন্দিত, সুবাহানা আমরা খুব খুশিতে আছি। আপনাকে ভালো আছেন? আপনার আমরা যে আছি এই মার্কেটে সুন্দর লাগতেছে, খুব আঙ্গর আন্দোলন লাগতেছে। আমরা পরিবেশ খুব ভালোবাসি, এই বাইরে আঙ্গর জন্য সহযোগিতা করে খাওয়ার আন্দোলন দিছে, দাওয়াত দিছে, আমরা সবাই পাইছি। সবাই মিললে আমরা খুব আনন্দ সাজ এখানে ঘোরাফেরা করতেছি, খুব আজকে ইচ্ছুক আঙ্গর মনে খুব খুশি লাগতেছে, খুব ভালো লাগতেছে। সবার কাছে এক এই ঘোরাফেরা করি, সবাই আন্দোলন চলাফেরা করি, সবাই খালি ভিক্ষা করি, দেখতেছেন তো আমার পাল্টি দেখে এই অবস্থা। এইভাবে ঘোরাফেরা করি, সবাই আমার দেখা অপঘৃণা করে, দূর সেই সেই করে। এর জন্য আমরা আজকে এই পার্কে ঢুকছি, খুব আনন্দ লাগতেছে, খুব অসহায় লোক আমরা সহযোগিতা করছে, সব সুন্দরভাবে আমাকে আয়োজন দেওয়া সবাই খাওয়ানোর আয়োজন করছে। আজকে এখানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটি মূলত ভিক্ষুক সম্প্রদায়দেরকে নিয়ে। কেননা সমাজে অনেকগুলো গোত্র বসবাস করে, তন্মধ্যে একটি গোত্র রয়েছে যারা সকল প্রকার আনন্দ থেকে দূরে থাকে। মনের ভিতরে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কখনো এই আনন্দের অংশীদার হতে পারে না। যেমন শীতকালীন সময়ে আমরা যখন সবাই পিকনিকে যাই, দেখা যায় সব ধরনের গোত্র থেকেই পিকনিকে যায়। যেমন আপনার শ্রমিক থেকে শুরু করে কর্মজীবী, যারা চাকরি করেন, সবাই। কিন্তু ভিক্ষুক যারা রয়েছেন, তারা তাদের মনের ভিতর ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কিন্তু কোথাও যেতে পারে না। তো আমি যখন একজন লেখক, আমি লেখালেখি করি, তো আমার সৃজনশীল চিন্তাধারা থেকে আমি ভাবলাম তাদেরকে নিয়ে একটা আয়োজন করলে কেমন হয়। তারপর আমি আমার চিন্তাটাকে, আমার বেশ কিছু শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের সাথে শেয়ার করি এবং তারা আমাকে পূর্ণ সহায়তা করেন। আমাদের সবার প্রচেষ্টায় এবং সমাজের কিছু মহৎ ব্যক্তিদের আর্থিক অনুদানে আমরা আজকে এই অনুষ্ঠানটি করতে সক্ষম হয়েছি। ইনশাল্লাহ, আমরা যেহেতু হঠাৎ করে এই সিদ্ধান্তটা নিয়েছি, তাই হয়তো ওইভাবে অত বড় করে বা সব ভিক্ষুকদের দাওয়াত করে নিয়ে আসতে পারিনি। আমরা সাধারণত যাদেরকে পেয়েছি তার মধ্যে থেকে প্রায় 50-60 জন ভিক্ষুককে আমরা দাওয়াত দিয়েছি এবং তারা ইনশাল্লাহ সবাই স্ব-আগ্রহে সবান্ধবে এখানে এসেছেন। এখন তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় এবং উপযুক্তভাবে যেন আমরা শেষ করতে পারি। তাদের জন্য খাওয়া দাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা নিয়েছি, এই ব্যবস্থায় আমরা 15 দিন যাবৎ তাদের জন্য একটি কার্ড প্রদান করেছি, প্রবেশপত্র প্রদান করেছি। তারা জীবনে তেমন কিছু খাইতে পারে না, আমাদের কাছে মনে হচ্ছে আমরা তাদেরকে এই ভিক্ষুককে আমরা মন পানে পেট ভরে খাওয়া দাওয়া করাবো এবং আনন্দ উপভোগ করবো, বিভিন্ন ধরনের গান বাজনা আনন্দ উল্লাস দিব এবং এই এলাকার সকল নেতৃবৃন্দ এবং আপনার ধনী লোকেরা এই আমাদের আয়োজনের ভিতরে সাহায্য করেছে। আমরা সবাই মিলেমিশে এই ধরনের আমরা আয়োজন ভবিষ্যতে যদি ভালো হয়
হয় সমাজ যদি ভালো বলে জাতি যদি ভালো বলে সবাই যদি ভালো বলে তাহলে আমরা প্রতি বছর এই ধরনের আমরা এই অনুষ্ঠান গরিব হতদরিদ্রদেরকে আমরা পেট ভরে খাওয়ানোর জন্য ব্যবস্থাপনা পরিচালনা করে যাব সালাম সালাম হালা সালাম শহীদ ভাইর চরণে আমার দই রেখে যেতে চা আমার দই সালাত